কারণ জগৎ তো খুব ভাল পায় বলি ঈশ্বর উমার জন্ম দেওয়া একমাত্র পুতক পেটাইল, যা ইমাক বিশ্বাস করবে তাই অনন্ত জীবন লাভ করবে। কেননা ঈশ্বর উমার পুতক জগতক নিন্দার বাদে পেঠায় নাই, জগতক রক্ষার তানে পেঠাইছে। এলা যীশুখ্রিস্টর 1 কোটিরও থাকে বেশি শিষ্য উমার প্রচারিত 4টা সুসমাচার দিয়ায় খ্রিস্ট ধর্মের পৈলা সূচনা, আর উমার আন বাণীলা আন আন ঘটনাক প্রকাশ করে বা একে ঘটনা খানেক দোসরা ভাবত প্রকাশ করে। এই উমার ইতিহাস যা গোটালে লোকের সুসমাচার থাকি নেওয়া। আদরের থিওফিলাস, মুই হামার ভিতরা যাইলে ঘটছে ওইলের হাইলচা বান্দা বিবরণ দিবার নাইকচং, যাতে তুই শোক জিনিসের চরম নির্যাস জানির পাস। সেই দিনলার জেলা সিজার অগাস্টাস রোমের সম্রাট আর মহামতি হেরোড জুডের রাজা আছিলে ঈশ্বর গ্যাব্রিয়েল নামে এক দেবদূতক নেজারেথ শহরক এক কুমারীর দর্শনের বাদে পাঠাইলে। সেই কুমারীর নাম আছিল মেরি। ভয় না খাস মেরি, কেননা ঈশ্বরের দয়া তুই যে পাছিস তুই গাও ভারী হব, এক উতক জন্ম দেব উহার নাম থবু যিশু। কেন করে হয় মোহনিং কুমারী? পবিত্র আত্মা তোর উপরা ভাঙড়াইবে, সেই তানে ভাগ্যবান ছাওয়াটাক মহান ঈশ্বরের পুত কওয়া হইবে, উহার ধর্মরাজ্য ধ্বংস হইবে না। সেই বাদে মেরি জুডিয়ার এক শহরত উয়ার গিয়াতি বৈনি এলিজাবেথক দেখির বাদে গেল, যায় নিজেও আছিল অলৌকিক ভাবত গাওভারি। এলিজাবেথ মেরি বৈনি মেরি, সগারে থাকি তুই ভাগ্যবান, ভাগ্যবান ছাওয়ায় তুই উপজাবু, যে তুই তোর ডেক শুনতে গেলে মোর উদরের ছাওয়াটা আনন্দত নাচি উঠে। আত্মা মোর ঈশ্বরের জহুদ গায়, মন মরাজি ত্রাণকর্তা ঈশ্বর পায়া হুলাস, হেলা থাকি থোক পরম্পরায় হামাক কপালি কইবি। নেজারেথের মানশিলা সকাই শোনো, সিজার অগাস্টাসের হুকুমত গালিলিয়ার জুডিয়াত মাতা গন্তি হইবে, সকাকে তখড়ায় নিজের নিজের বিতা থোকের উপজা শহরত যায়া নাম হালচাপ ভাড়া খাইবে। আর সেই বাদে মেরি উয়ার জবান দেওয়া বর জোসেফ ভাই জুডার বেথলেহাম গেল। কিন্তু ওটি উমার রওয়ার জায়গা হল না, থাই জুটি লেখনা নামানা ভাঙাচিঙা ঘোরশালত। সেই সম দেশের ওই থানত কতলা ভেড়ার রাখওয়াল আছিল, জামড়া নাত্তির ভেড়ার পালের দেখশন করছিল। সেই সম ঈশ্বরের দুদাসী উমাক দেখা দিল এবং উল্লি দিল চারপাখে ঈশ্বরের জহুর। আজি দেবীদের শহর তোমার লার বাঁচাইয়া যিশুর উপজন হইল। রাখওয়ালের ঘর পশুর খাবারের ট্যাগারিত কাসুয়া ছাওয়াটাক দেখির গুনে দৌড়িস নাগেল। উমরায় কুমারী পোয়াতি আর ত্রাতার জন্ম সুসমাচার প্রথমে ড্যাংরা দিলে। সাত দিনার দিন ওই ছাওয়াটার শূন্যতের সময় আসিলে উয়ার নাম থোয়া হল যিশু। জোসেফ আর মেরি ছাওয়াটাক ঈশ্বরের নামত সপি দিবার টানে জেরুজালেম নিগেল। ওটি গির্জার একজন সৎ আর পুণ্যাত্মা মানসি আছিল, যার প্রতিজ্ঞা আছিল যে যিশুক না দেখাতক মরিবে না। উয়ার নাম আছিল সিমিয়ন। প্রভু তোমার কাতা মতন এলা তোমার সবাই পরম শান্তিতে বিদায় নেও। আজি দেখাইলেন মোক নিস্তারণ এই ছাওয়াটা ঈশ্বরে,
আশীর্বাদ তোমার। এবং আমরা মোজেসের বিধান মাফিক শোক কাম টকাল করি জেরুজালেম হাতে নেজারতত ফিরিয়ে আসিল। যিশুর বয়স জালা 12 বছর, জোসেফ আর মেরি উয়াক ধরি জেরুজালেম গেল নিস্তারণ ভোজের গুণে। কিন্তু ফিরির সময় ছাওয়াটা নগদে আছে গুনি উমরা চলি গেল, যিশু ওটি দয়া গেল। উমরা যিশুর রণাসত আরো ফিরি আসেন এবং 3 দিন আর দিন যিশু গির্জার ধর্মগুরু আরো শিয়ান দাওয়ানিলার নগদ বসিনে দেখিল। ঘর ছাওয়া তো অঙ্কি পৌঁছে উনে নেজারেতের হামলা শুধু আসছে, উনের চুকামি ক্ষমা করো। উয়ার কাথাত সগায় আটাশ। বাউ, আমার শুধু এমন কেনে করলু? তোর বাবার মুই হন্য হইয়া তো গুটকি বেড়ে নাচছি। কেন তোমরা মুখ চান্দাইছেন? তোমরা জানেন না পিতার কাজে তানে মোর এটি আইসা? পাছত যিশু উমার সদে নিজারত আসিল, ঈশ্বর আরো মানসিস নাকাতে জ্ঞান বুদ্ধি উয়ার বাড়িয়া উঠিল। সম্রাট টিবেরিয়াসের রাজত্বর 15 বছর পাছত পন্টিয়াস পিলেট জুডার রাজ্যপাল হইলে, হেরোড গালিলির শাসক হইলে এবং আন্নাস কাইয়াফাস গড়িয়া পুরোহিত হইলে, জন মরুভূমির শুনিল ঈশ্বরের বাণী এবং উয়ায় জর্ডানের চাইরোপাখের জাগালা পাপ ক্ষয়ের বাদে অনুশোচনার দীক্ষার কথা কয়া বেড়াল। পাপ কাজ হাতে ফেরো, দীক্ষা নেও, ঈশ্বর পাপ ক্ষমা দিবে। মহাপুরুষ ঈশাইয়ার বইয়ত যেমন লেখা আছে, কায় জেনে মরুভূমির হাঙ্কায় প্রভুর বাদে সগায় ঘাটা করো, উমার চলার ঘাটা সিধা রাখো, শোক নামদানি ভরাট করো, শোক পাহাড় পর্বত এক সমান হোক, একড়া ঘাটা সিধা করো, হ্যাটা উচাক সমান করো, তাইলে মানসী সগায় মুক্তির নাগাল পাইবে। আমরা কি করব? আমরা কি করব? সাপের বাচ্চা, তোমরা আমাক কি করির? কন সহায় হন, কন কোন পথ ফিরম? যার দুই দুইটা চলা, দেও হুয়াক একটা, যার নাই আর যার খাবার আছে ভাগ বাটি খাও। গুরু, হামরা তোলা তোলাইয়া হামরা কি করমু? আইনের বাইরা তুলবেন না। আর হামরালা, হামরালা কি করমু? কারোটে থাকি গাও চুরি করি টাকা নিবেন না, কাহকো ফাঁকোতে দোষ না দেন, অল্পতে খুশি হও। কন্ত, তোমরাই কি খ্রিস্ট? মই জল দিয়া দীক্ষা দেন, কিন্তু একজন আশির ধরছে যায় মোর চিয়া ডাঙর, উমার জুতা হুসকে দেওয়ার যোগ্য মুই নোয়াং, উমরা তোমাক পবিত্র আত্মা আরো জুই দিয়া দীক্ষা দিবে, উমারঠে ঝাড়ার চেলা আছে, যাক দিয়া শোক শর্ষক ঝাড়ি মাছা তোলা যায়।
এবং ওই পবিত্র আত্মা কৈতুরের আকার ধরি যিশুর উপরে বসিল। আর স্বর্গ থাকি এক আওয়াজ উঠে, মোর আদরের পুত, তোর ভিতরে ঠাই নিয়া মুই খুশি। যিশুর বয়স জেলা পড়ায় 30 বছর, উমায় কাজের সস্কা দিল, পবিত্র আত্মা নিয়া জর্ডান তাকা ফিরিল, পবিত্র আত্মার প্রেরণাত মরুভূমি চলি গেল, যেটুকুনা এক খুঁটে 40 দিন শয়তান উমাক ভর করিয়াছিল, ঐসম উমায় নশা না গিয়াছিল। এবং শয়তান উমা কইলে, যদু ঈশ্বরের পুধ হইস, তোর হুকুমত শীল রুটি হোক। লেখা আছে, খালি রুটি জীবন নয়, ঈশ্বরের বাণীও জীবন। শয়তান শালাউমাক উপরাত তুলি ঘড়িকোতে দুনিয়ার সৌগ রাজ্য দেখাইল। মুই তোগ এই ক্ষমতা আর সম্পত্তির সৌগ দি, এইলা মৌখ দেওয়া হইছে, মুই আলা যাক মনায় দিবার পা, এইলা তোরে হইবে যেদু তুই মোক পুজিস। লেখা আছে, তুই তোর ঈশ্বরক পুজিবু, খালি উমাকে তুই সেবিবু। ইয়ের পাশত শয়তান যিশুক জেরুজালেমত নিয়ে গিয়া মন্দিরের চূড়াত বসাল। ঈশ্বরের পুত হইলে এটিয়াতে নামাজ ছাপাবু, যেহেতু শাস্ত্র কইছে ঈশ্বর দূত হুকুম করবে তোর যতন করিবার, আর কইছে উমরা হাত দিয়া তো ধরবে যাতে তোর ঠ্যাং শিলের ডাং না খায়। শাস্ত্র কইছে প্রভু ঈশ্বর পরীক্ষা করে চাইস না। এবং উমায় নেজারেত ফিরি আসিল, যেটিখুনে উমায় বড় হয়ে উঠেছিল। জিনানির দিন উমায় আগে নাকান ধর্মসভাত উপাসনার বাদে গেল। উমাক নবী ইশাইয়ার বাণীর কনেক পাঠ করির বাদে ডাকাল। ঈশ্বরের আত্মা মোর মাজত আছে, যেহেতু উমার সুখবর গরিবক দিবার বাদে মকুয়ার পছন্দ, ওমরা বন্দির খালাস অন্ধকে চোখ ফিরি পাওয়ার কথা ঘোষণা বাদে মুখে পাঠাইছে, দলিতের মুক্তি আর মানসির পরিত্রাণের সময় আসিছে, সেইটা ডাঙ্গা দিবার বাদেই মোরে পৃথিবীতে আইসা। উমায় ভালে কয় তো, শাস্ত্রের কথা আজি সচাং হইল, যা তোমরা সগায় শুনলেন। শাস্ত্র সচাং হইল একমাত্র মেশাইয়াই কিড় পূরণ করির পায়, আমরা কেন করি জানমু। তোমরা নিশ্চয় ওই প্রবাদটায় কবেন, বৈদ্য তোমাক নিজক ভাল করো,
তোমরা আরো কবেন নিজের শহর তোমরা ইলা করো যায়া যা আমরা চাপান নামত করছেন বলি শুনছি মই তোমা কং কোন মহাপুরুষে নিজের শহরত মান পায় না এই ঢক কয়া যিশু নিজক মেশাইয়া ঈশ্বরের অভিষিক্ত এবং উমার পেঠোয়া বলি কবার চাইলে কিন্তু ইহুদিলা যিশুক মেশাইয়া বলি গুনিল না উমরা যিশুক পাহাড়ের উপরে দিয়া পাল্টের চাল কিন্তু উমায় সহযৌত ধাটি গেল ভিড় পেলি এবং গালিলির শহর ক্যাপারনামত আসিলে দেশত রোমিয়া নিঠুর দখলদারিলা শোকটে ছড়ি পড়ছে মানশিলা মেশাইয়ার টানে উতলা হয়েছে অত্যাচারের হাত থেকে মুক্তির বাদে শান্তি থাকো তোমারও শান্তি হোক নাওত নাওয়া যাইবে সীমান হ্যাঁ যাবে উমরা কি চলি যাওয়া হচ্ছে হামাক্কন 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 যিশু হামাক্কন দুইটা মানুষই প্রার্থনা বাদে ঠাকুর ঘর সন্ধ্যাল একজন ফরিসি আর অন্যজন তোলা তোলাইয়া সেই ফরিসি এক গাবারত শাড়ি কবার ধরিল ঈশ্বরত মই ধন্য দেন মই আর মানুষের নাকা নালসিয়া ভ্যাত্তাচারি ফাজালি নোঙাং আরো ধন্য দেন যে মই এটি থাকা তোলা তোলাইয়ের ঠকো না হং হপ্তায় দুই উপাস ফির আয়ের দেন দশ ভাগের এক ভাগ কিন্তু তোলা তোলাইয়ের দূরত খাড়া আসিল ওয়ে এমন কি দেওয়ার ভীতিও চাইল না কিন্তু বুক চাপড়ে কইল প্রভু মোক দয়া করো মুই পাপি মুই কং ওই ভণ্ড ফরিসি নয় তোলা তোলাইয়া ঈশ্বরের বগলের মানসি কারণ যার নিজক ডাঙর ভাবে তাই ছোট আর যার নিজক ছোট ভাবে তাই ডাঙর নাও কারো অগাম জলত নিয়া যা পাছ তুই আর তোর সাথুওয়ালা জাল পিকান ও প্রভু সপো রাতি কষ্ট করিলাম কিছুই পাইলাম না কিন্তু যদি কম মুই আরো হের জাল ফেলাম জেমস জন চলি যাও প্রভু মুই পাপি মানসি ভয় না খাইস এলা থেকে তুই মানসি ধরব মোটে আইস মোর কথা শোনো তাইলে বাঁচিবেন ঈশ্বর গুটকাইলে পাওয়া যায় ভেট করে চাইলে ভেট করা যায় দুষ্ট মানসি দুষ্ট ঘাটায়ারে চলো নীতিহীন মানসি নীতিহীন ঘাটায়ারে চলো আর আইসো ঈশ্বরের বগল তাইলে ঈশ্বর তোমাক দয়া করবে কেননা ঈশ্বর শোক সময় ক্ষমাশীল আনন্দ থাকবেন শান্তির ভিটালি গঠি উঠিবে জীবন
আশীর ধরছে, এই যে দেখো যিশু, যিশু মোর এখনায় সার বেটির জিউ, আজি মুই ভিক্ষা মাগং, 12 বৎসর বয়স মাত্র, মরে বল আইসো প্রভু। জাইরাস, দুষ্কির খবর, যিশু তোর বেটি মরছে, যিশু রটি কয়া আর কি হইবে? তরাস না খাইস, কালি বিশ্বাস রাখে ভাল হইবে। না কান্দেন, উমাই মরে নাই, উনি গেছে। মাইনু ওট, একটা খাবার দাও, মশল দেন, যা ঘটিল কাহাকো কবেন না। ইয়ার পাশো তোমরা খাজনা তোলাইয়া মেথু লেবি খাজনা তোলা ঘরের দৌড়ত বসি থাকি, খাজনা তুলির দেখিল। আইসো, যিশু পাহাড়ের উপরাত প্রার্থনার তানে গেল, চুপ রাতি প্রার্থনা করিল। এবং দিনত যিশু ভক্তলার বিচত 12 জনক অভ্যর্থনা করি নাম দিলেক ধর্ম প্রচারক। সিমন, যাক পিটারও কওয়া হয়, আর উয়ার ভাই এন্ড্রিউ, জেমস, আর জন, ফিলিপ, আরো বার্থলেমেও। ম্যাথিউ, থমাস, আলপিয়াসের ভাই জেমস, আর জিলোটিস নামে সিমন, আর জেমসের ভাই জুডাস।
এবং জুডাস ইসকারিয়ট সেই বিশ্বাসঘাতক। দুখিয়ার ঘর ধন্য, ঈশ্বরের রাজ্যটা তোমার লাড়ে। নশা নাগার ঘর ধন্য, ওদের তোমার পুণ্য হইবে। যাই কান্দেন তাই ধন্য হাসির পাইবেন। ধন্য গুনিবেন যেলা মানসি তোমার ঘিন খাইবে, অপনেলটা করবে, আর যেলা মোর গণে তোমাক ব্যয়া কইবে। এমন ঘটিলে হুলাসত নাচিবেন, কারণ স্বর্গত পাইবেন তোমার ডাঙর পুরস্কার। কারণ আমার বাপ বাপর ঘর নবিলাসদে একে কাণ্ড করেছিল। ষোলো, সতেরো, আঠারো, উনিশ, কুড়ি, এই সাড়ে সার। তুই কি কস এই সাড়ে সার? তোমার ধরিলার কি ভয়াতুর দশা, এত ভগ্নালসি। ধনী হওয়ার না চায়, এটা পাগলা। কপালত আউকার যায় হাসেন, তোমার কান্দায় খাইবে। কি বিষম দশা জেলা সগায় তোর ভাল কয়, কারণ উমার বাপ বাপর ঘর ভণ্ড নবীর বাখানে করছে। কিন্তু তোমাক মুই কং শত্রুকো ভাল পাও, যাই ঘৃণায় তার ভাল করো, আশীর্বাদ দেও যায় সাও দেয়, যায় খৈটাই না তারও ভাল চাও। যেদুকা হো এক গালো চড়ায় উয়া আর এক গালো চড়ে দাও। যেদুকা হো তোর কোট হোসকে নেয় উয়াক চলাও দিব, কাহো কোনো চাইলে ফিরাবু না, কাহো কোনো খান নিলে আর ঘড়ি চাবু না। ওই ঢক করে যেই ঢক তুই অন্যেরটা আশা করিস। যায় তোক ভাল পায় উহাকে সার যে তো ভাল পাইস, কেনে তুই আশীর্বাদ পাব? কারণ পাপিলেও যায় উমাক ভাল পায় তাক ভাল পায়। যেহেতু তোমরা খালি ভাল পাওয়াইয়াক ভাল পান, কেনে তোমরা আশীর্বাদ পাবেন? পাপিলেও তো সেটা করে। কেমন করি উহাক ছয় কেন করি উহায় উহার নগদ কথা কয়। কেন নাকি না, শত্রুকে ভাল পাও, উপকার করো, ধার দিলে ঘরত না নেন, তাহলে তোমরা পুরস্কার পাইবেন। তোমরাই মহান ঈশ্বরে ছাওয়া। ঈশ্বর নিমক করা আরো দুষ্টকে ভাল পায়। দয়ালু হন যেমন তোমার আর বাপ দয়ালু। হামাক বাতান যিশু, কারো বিচার করিন না চান, না দোষেন, দোষী হইবেন না তোমরাও। ক্ষমা দাও, ক্ষমা পাইবেন তোমরাও। হামাক ঘাটা দেখান পারবো? দেও তাহলে তোমরাও পাইবেন, যতক্ষণ না দিবেন ততক্ষণ পাইবেন ফ্রি। কানায় কানায় ঘাটা দেখেন না পায়, দেখের গেলে গারাত পড়বে দোনো জনে। ভাইয়ের চকুর ভিতরে খুঁটা দেখিস আর নিজের চকুর ভিতরে খুঁটার ডুমটা না দেখিস। দিশা দেখান প্রভু, তোমার দরকার প্রভু, তোমার উপজাইছে যায় তাই কত সুখী। বড় গুমরাই বেশি সুখী যা ঈশ্বরের কথা শুনে মানি চলে। মানসিটা গায়ে জানা খাইবে। তোমার কি আটকাল হয় উয়ে মেসাইয়া?
এই ফরিসি যিশুক দুপুরা খাবার নিমন্ত্রণ করিল। যিশুও উহার বাড়ির যায়া খাবার বসিল। সাওয়ালা, তোমরা এলা অত্তি যাও, শুনলেন? যাও। সাওয়ালা ভীষণ হজকটমি করে। কি করে যদি সচাই নবী হল হয় জানি হয় জিয়া ছাওয়াটা কায় যায় নারী ধরিছে উয়া জানি হয় বেটি ছাওয়াটার কত পাপ। মুই জানো সেমন বেটি ছাওয়াটা তোমা কংসন দুইটা মানসি এক মহাজনে টাকা ধার নিছিল, রূপার টাকা নিচে একজন 500টা অন্যজন 50টা, কাহয় সজিন না পাইল ওই বাদে দোনোজনে ঋণ ছাড়ি দিল, উয়া কায় বেশি ভাল পাইবে? মোর মনে কয় যার বেশি টাকা ক্ষমা পাইছে। হ্যাঁ ঠিক, ইয়াক দেখ তো, মুই তোর বাড়ি আসলুম, তুই পাও ধোয়ার জল দিল না, আর উহা চোখুর জল দিয়ে পাও ধোয়া দিল, চুলি দিয়া মুছে দিল, চুমা খায়া মুখ বড়িল না, আর ইয়া আইসা বেলা থেকে খায়া আছে, মাথাত মোর জলপাই তেল মাখিল না, আর ইয়া গন্ধা তেল মাখে দিল ঠ্যাঙত। এই বাদে কং, এই অপার ভাল পাওয়ায় কয় যে ইয়ার মেলা পাপ ক্ষমা পাইছে, যার কম পাপ ক্ষমা হয় উয়ার ভাল পাওয়া কম বলে কওয়া যায়। তোর পাপের ক্ষমা হইলে বিশ্বাসে বাঁচাইল শান্তির থাক। ঈশ্বরের রাজ্যের সুসমাচারের ঢোলাই দিয়া যিশু ব্যারেক ধরিল। 12 জন শিষ্য আরো কতলা ঝিয়া খাওয়া যামরা যিশুর দয়াত বেয়াদে মুক্ত হইছে উমরাও ঘাটা ধরিল। মেরি যাক ম্যাগডেলিনও কওয়া হয়, জোয়ান্না যার স্বামী চুজা হেরোডের কোর্টের নায়েব, আর সুসন্না। কিন্তু গালিলির রোমীয় শাসক হেরোড দীক্ষাতাতা জনক হাজত ধরাইছে, কারণ হেরোডুয়ার ভাইয়ের ফারজাক লিও কারাত জন নিন্দা করেছে। আচ্ছা, নাইনের তুর যেইতে কালে দেখল একটা মরা নিয়ে যাওয়াত হচ্ছে, মরাটা এক বিধুয়ার এক নাসার বেটা। বিধুয়াটাক দেখিয়া যিশুর মন দয়া হইল, উমায় মরাটাক নারী কই, বাপই ওঠে মুই কম, মরাটা উঠি বসিল, যিশু উয়াক উয়ার মাওক ফিরি দিল। উয়াক পুছিস কন, তোমরা কি সেই মানসি যাই আসে বলে জন কইছে, নাকি হামরালা আরো বাচ্চামো? প্রভু, প্রভু, দীক্ষাদাতা জন পুচির কইছে তোমরা কি তাই যায় আশির কথা, নাকি আরো বাচ্চে রোমো?
যায়া কহ কি দেখিল কি শুনিল, কানা দেখে ভ্যাংরা হাটে, যায় মুখ বিশ্বাস করে তাই কত সুখী। বাবা মুখ তোলে গার্চার, এলা দেখির পাস? হ্যাঁ মই যে সুখ দেখির পাং। এক হালুয়া বিচন বাবার গেল, জেলে দানা ফিকাইল তার মাঝত কতলা খাটাত পড়ে ঠ্যাঙত চ্যাপটা হইল, পক্ষি পয়াইলে খায়া ফেলাইল, কিছু পড়িল শিলভ হইনত, আর জেলা চারা গাজাইল রসনা পেয়া কুল্লই ঝেমরি গেল, কতলা পড়লে যে কাটাত থোপের ভিতরে গাজেয়া উকেশ খড়ে মরিল, কিছু ভাল ভুইনত পড়িল আর গছ হয়া ফল ফলাইল সগুণ দানা। প্রভু তোমরা মানসির ভিড় দেখিলে নচকাত কথা কন কেনে? ঈশ্বরের রাজ্যের ভিতরে রহস্যের কথা তোমাগলা কচুং, কিন্তু আর মানসিক কচুং নচকাত, যাতে দেখে কিন্তু পশ না পায়, খালি শোনে কিন্তু বোঝে না। নচকার অর্থ হলেই বিচন ঈশ্বরে বাণী, জেলে বিচন ঘাটাত পড়ছে ওইলেই শোনাইয়া, শয়তান আইসি আর উমার অন্তরতকা বাণীরে উকরি নেয়, যাতে বিশ্বাস নষ্ট হয় নিস্তার না পায়। যে বিচন শিলা ভুনে পড়ছে ওইলে সেই মানছি যে আমরা বাণী শুনে আনন্দ গ্রহণ করে, কিন্তু সিপাহীন আমরা পৈতায় ক্ষণিকের বাদে, পরীক্ষার সময় আসিলে হটি যায়, কাটা থোপের বিচল্লা সেই মানসি যে আমরা শোনে, কিন্তু জীবনের সুখ দুষ্কো হুলাস ওইলে নষ্ট করি ফেলায়, ওইলার ফল পাকে না। আর ভাল ভৈনত পড়া বিচল্লা সেই মানসি যে আমরা শোনে, আর সৎ আরো নম্র ভাবত অন্তরত গাথিত হয়, আর ফল না ধরাতক বাচ্চে রয়। কাহই নাম্প জলে ঢাকি না থয়, খুঁটার থলত না থয়, উহার বদলে ঠকাত থয়, যেন মানসি সন্ধ্যের সম আলো ছাটা দেখে, যেটাই ঘোষিত হওয়া হোক উদাঙ্গত আনাই খাইবে, আর যেটাই ঢাকিত হওয়া হোক উঙ্গে জানার বাদে আকপাকত আনাই খাইবে। যা শোনেন সুমার হয়া শোনো, কারণ যার পাবার আটুস তাক দেওয়া হইবে, আর যার পাবার আটুস নাই উহার যেখুনে আছে সেখানেও ফিরি নেওয়া হইবে। প্রভু তোমার মাও ভাইয়ের ঘর বাইরাত বাচ্চে আছে, তোমাক দেখির চায়। মোর মাও ভাই উমরে জামরা ঈশ্বরের কথা শুনে আর ধরে। একদিন যিশু শিশু লাগনিয়া নাও চড়ি কইলে, চলো হামরা বিলটা পার হয়া ও দৈন্যা যাই, আর নাও ছাড়িলে যিশু নিন্দত পড়িল। আমরা বাঁচি গেলাম।
মোক ফৈতান কোটে। উমরা গাদারা চলি গেল, যে জায়গাটা গালিলি থাকি বিলটার ওপারত। যিশু, মহান ঈশ্বরের পুত, মোক কি করি চান? ক্ষমা চান, শাস্তি না দেন। তোর নাম কি? পাইনি প্রভু কাউল্যাং গোরগোরা গুরিয়া মোক ফেলে না দেন। সুরের পালত মোক সন্দে দাও। ফিরিয়ে এসো, থামো থামো। মানসিরক শাড়ি দৈত্যলা ঘোড়া শুয়োরের ভিতরে যে সন্ধ্যাল। এডিয়েতে যা, তুই ভেলকি বাজ, চলি যা এডিয়েতে, ভাগে যা, ভাগ যা এডিয়েতে। মুইও তোমার নগদ যান, যেটি যাবেন মোকো নগদ নাও। বাড়ি যা, ঢোলাই দে ঈশ্বরের জহুত। যিশু আর উমার শিষ্যর ঘর বেথসাইডার বাদে ঘাটা কাড়ায়। মেলা মানসি এই খবর শুনি পাশ ধরিলে। গোটায় দিন বিতি গেলে, বেলা ডোবং টোবং সময় পিটার কইলে, প্রভু মানসিলেক পাঠে দেও, যাতে চৌপাখের গাঁওত আর কামাতত যাবার পায়, খাবার পায়, রবার পায়, এটা নিজনি জাগা। তোমরা খাবার দেন না কেন? মাত্র পাঁচ খান রুটি, দুইটা মাছ আছে। হে প্রভু, তোমরাই ধন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, যা দুনিয়াত খাবার যোগায়। বিশ্বাসে না হয়,
মানসিলা কার কথা কয় মোক? কাহ কয় তোমরা দীক্ষা গুরুজন, কাহ কয় তোমরা এলিজা, আর কাহ কাহ কয় তোমরা আগের মহাপুরুষ, আরো বুঝিছেন। তুই ফির কি কইস, মোক কাক বলি গুনিস? ঈশ্বরের মেশাইয়া, এই কথা কাহকে না কোষ, এই মানসির পুত আউকার তান্না ভুগিবে, ইয়াক মারিবে, কিন্তু তিন দিন পাছত জাগি উঠিবে। মন নগদ কাহ আসিবেন? মুই নগদ যাই প্রভু, কিন্তু আগত বাড়ি যায়া বিদায় নিয়ে আইস। যায় হাল বহ সময় পাছিলে ফিরি চায়, ঈশ্বরের রাজ্য দুবার কোনো মূল্য নাই। যায় মোর সাথুয়া হইবেন, তার তামান পাশরা খাইবে, ক্রোশ হাতত নিয়া মোর নগদ আইস। যাই নিজক বাঁচের চাইবে এটা হারাইবে, যায় মোর বাদে নিজক গতন দিবে এটা পাইবে, নিজের আত্মা ঘাড়িয়া দুনিয়ার কুল্লয়ে পায়া কি লাভ। যেহেতু কাহম গ্রহণ করে নজ্জা খায়, তাইলে সেই পরমেশ্বর উয়াক দেখিয়ে নজ্জা খাইবে, যেদিন পূর্ণ যহুত আসিবে। মুই সচায় কং, এটি কতজনে আছে ঈশ্বরের রাজ্য না দেখি মরিন না হয়। পাছত যীশু জন, জেমস আর পিটারক নিয়া পাহাড় গেল প্রার্থনার বাদে। জেলা প্রার্থনা করির ধরিল, উমার মুখের ডিল বদলি গেল, কাপড় ধপধপা হয়ে গেল, অজগবি দুইটা মানসি স্বর্গীয় আলোত আসি কথা কইলেক, উমরা হইল মোজেস আর এলিজা। তোমরা ঈশ্বরের ইচ্ছা পূরণ করবেন, তোমরা জেরুজালেমত মরিবেন। উমরা চলে যাওয়ার সম পিটার যীশু কইল, প্রভু হামাল্লার সৌভাগ্য হামরা এটি, তিনটে সালাম বানামু তোমরা একটা। পিটার কবার সম এখান ম্যাগ আসি উমাক ঢাকি ফেলে, আর একটা এলিজার। শিষ্যলা ভয় খায়া গেল, ম্যাগ হাতে আওয়াজ হল, ইয়ায় মোর অভিষ্ট পুত, ইয়ার কথা শোনেন। প্রভু প্রভু, মোর ছাওয়াটা ছাড়িয়া তোলো, দোহাই দোহাই প্রভু, মোর এখানে ছাড় ছাওয়া
তোমার সুস্থ লাগে কাউলালুম তোমরা কামই পাইলে কি না রে অবিশ্বাসী ভ্যাত্তাচারীর ঘর তোমার নগদময় কতদিন রইম তোমার কাউলানি শুনি তোর বেটা গান প্রার্থনা করা শিখান জন যেমন শিখাইছে উমার ভক্তলা প্রার্থনাত কন ও স্বর্গবাসী পিতা ধন্য তোমার নাম তোমার রাজ্য আসুক স্বর্গের নাখান মত্তত তোমার পূজা হোক হামাল্লা দিন আহার চালান হামাল্লার পাপ ক্ষম কারণ হামরাও মানসির দেনা ছাড়ি দিয়া ক্ষমা দেই আর হামাক পরীক্ষাত না ফেলান হামাক পাপ থেকে উদ্ধার করো চাও তাইলেই পাবেন উঠকান দেখির পাইবেন ঢেককান তোমার দুয়ার মেলে যাইবে কেননা যায় চায় তাই পায় যায় অনসায় তাই দেখে আর যায় ঢেকায় তাই দুয়ার খোলসা পায় তোমার মাঝে এমন বাপ কাই আছেন যার বেটা মাছ চাইলে সাপ দেন অথবা ডিমা চাইলে কাকড়া পোকা দেয় যত বেয়ায় হন ছাড়া ছোট ভাল জিনিসই দিবেন তাইলে পরম পিতার ঠে উমার ছাড়া ছোটলা চাইলে কত বেশি দিবার পায় মুই এই কথায় কং কি খাইবেন এই চিন্তা না করেন পেন্দ নরণের চিন্তা না করেন খাদ্যের তকা জীবন আর পোশাকের তকা দেহ মূল্যবান ঢালকাউ এক ধরো উমরা বিছনো বয় না আবাদও কাটে না গুদামও নাই মাচাও নাই ত্যাং ঈশ্বর খোয়ায় ও পক্ষী পয়লে চেয়ার তোমরা কত মূল্যবান কাই আছেন যাই প্যারাশন করি একদিনও আয়ু বাড়ির পাইছেন এখনে যদি করিন না পান কেনে আনগিলার বাদে চিনতেন লিলির কথা ধরো ক্যাং করি হয় নাই কাম নাই সুতা কাটা ত্যাং সোলেমান উমার সব জহুদ জৌলস নিয়েও এই নাখান সুন্দর হবার নাই পায় ঈশ্বর বনুয়া ঘাসলা গাজে সাজায় কালিফির জুয়ত শোভা যায় তাহলে দেখো এলা তোমা কত ফসাদ সাজায় এই কম বিশ্বাসীর ঘর আমার বিশ্বাস বাড়িয়া দাও এই শস্যের দানার ঢক এতক্ষণ বিশ্বাস থাকলেও কবার পাইলেন হয় এই তুতিয়ার গাছটা আপনি ওখরে গাছ সাগর যা গাজাও আর তোমার কথা শুনিল হয়
পাপের কুমন্ত্রণ আসবে কে? যাক দিয়ে আসুক উয়ের আওকার দশা। উয়ার এই নাখাতে পাপের নালসত পড়ি তার না ভোগাচ্ছে, গালাত শিল বান্ধিয়ে সাগরত ডুবি মরা ভাল। ঈশ্বরের রাজ্যটা কেমন এই না খান? একটা মানসি একটা শস্যের দ্বারা নিয়ে ভৈনত বইল, চারা ভুটকাইল এবং গছ হইল, আর পখিল উয়ার ঠালত ভাষা বান্ধিল। মুই বুঝুমে না কি কয়। কে তুই তোলা তোলাইয়া আর সমাজবাদী আর পঙ্কত খাওয়া পিয়া করিস? নিরোগা মানসিক বৈদ্য না নাগে, নাগে অসুখী মানসিক। মুই মানেগুনি মানসির বাদে আইসং নাই, আসুং ধোকচাটার বাদে। ঈশ্বরের রাজ্যের কথা আরো গন, ওটি আর কি আছে? ভয় পাদুর আর ঘর ভয় না খান, কারণ তোমার পিতা তোমার রাজ্যটা দিয়ে খুশি। তোমার তামান বেছে আর টাকা পয়সা গরিবক দান করো, এমন সম্পদ বাছি নাও যেটার ক্ষয় নাই, যা স্বর্গ জমা হইবে কোনোদিনও ধ্বংস হইবে না, চোরে হইলে নিবার পাইবে না, কোনো পোকাও খাইবে না, কারণ তোমার মন থাকবে ওটি যেটি ধন। মা তুই ভাল হয়ে গেল, দেখো বুড়িটা ভাল হল, অচানক কাণ্ড, দেখো ওই ভাল হল, আইসো দেখো। ধন্য প্রভু, ছয় দিন ধরে আমরা কাজ করব, অন্য যে কোনো দিন অসুখ সারে আইসেন, উৎসবের দিন নয়। তোমরা ভণ্ডের দল, তোমরা কি কাহ উৎসবের দিন তোমার বলদ বা গাধা গোয়ালি তখন নিক্রিয়া জল খোয়ান না? এই যে এটি আব্রাহামের গোষ্ঠী আছে, যাক শয়তান 18 বছর ধরে আটকে রাখেছে, উৎসব বলি কি বুড়িটা মুক্তি পাইবে না? সদগুরু, অমর জীবন পাবার গেলে কি করা খাইবে? মোক সদগুরু কাকুস, ঈশ্বরবাদে কাহয় সৎ নয়। মূল নির্দেশলা জানেন, ভেজাল না করেন, খুন না করেন, কাহকে মিছা দোষ না দেন, বাপ মাওক মান ভক্তি করেন। বাচ্চা বেলা থাকি মই এই আদেশ পালি ধরছু। তোর এক না কামাই করির আছে, শোক সম্পত্তি বেচে গরিব খমকায় দান করবো, তাইলে স্বর্গ ধন ফিরি পাবো, ইয়ার পাঁচত আসিস। কিন্তু আমরা ব্যবসিক ধনী, ধনী মানসির ঈশ্বরের রাজ্য সন্ধ্যা কি কঠিন ব্যাপার? বিন্দির ঘড়া দিয়া উটো ঘরে দেওয়া চাইতে ধনী মানসির ঈশ্বরের রাজ্য সন্ধ্যা বেশি কঠিন। তাহলে কাক বাঁচাইবেন? মানসি যা করির না পায়, ঈশ্বর তা করির পায়। ঈশ্বরের রাজ্যটা ঠিক কোটে, ঈশ্বরের রাজ্যটা এমন নয় যে দেখা যাবে, কাহ কবে না দেখো। এই যেটা কি ওই যেটা, যেহেতু ঈশ্বরের রাজ্যটা মানসির অন্তরত, সময় আসবে কে জ্বালা তুই হাউস করবো মোগ একদিনের বাদে হলেও দেখিবার, কিন্তু না পাবো দেখি। দেওয়ার চাল্লাতে যেমন চক্ষু ট্যাপগানিতে এপাক থেকে ওপাক যায়, মুইও সেদিন ঐধক হইম, কিন্তু গুয়ার আগত মোর দুর্ভোগ হইবে কে, অপুছা মোর হওয়াই খাইবে।
দেওয়া আর পৃথিবীর মুছি যাওয়া সোজা, কিন্তু ঈশ্বরের বিধানে কনক ঝাড়ি ফেলা কঠিন। তোমাক কং মেলা নবী রাজা, তোমরা যা দেখছেন উমরা তা দেখে চাওয়া নাই পায়, তোমরা যা শুনছেন উমরা তা নাই পায়। হামরা কি করমু? শাস্ত্র কি কয়, তোমরা কি ব্যাখ্যা দেন? ঈশ্বরক ভাল পাও, হিয়া দিয়া, আত্মা দিয়া, শোক শক্তি দিয়া, আর শোক মন দিয়া, আর নিজের না খান পড়শিকো ভাল পাও। ঠিকই করছিস, এইটা কর বাঁচিবু। পড়শি আরো কায় শৈনলা তো নোয়ায়ে, তাহলে সিজার কি ভাবমু? একটা মানুষ জেরুসালেম থেকে জেরিকো যাওয়া ধরছিল, উহাক ডাকই ধরিল, কাপড় হসকে নিল, ডাঙে আদা মরা করে থুল। ঠিক সেলাই হাক পুরোহিত আসিয়া ও এক শ্যাতাম দেখিয়া অন্য ঘাটা দিয়ে চলে গেল। একে ঘাটায় আসিল এক লেবিট, উহাক ওই দশা দেখিয়া অন্য পাখে চলে গেল। কিন্তু এক সমারিয়া ওই ঘাটা দিয়ে আসিস সম মানসিটাক দেখিল, দেখিয়া উয়ার হিয়ার দয়া উপচিল। উয়ায় মানসিটার গর্জায়া কাটা জায়গা তেল মদ ঢালি দিয়া বান্দি দিল, পাছত গাধার পিঠত বসেয়া একটা পানিশালার নিগিয়া যতন করিল। পাশের দিন পানিশালার মালিক হোক দুইটা রূপার টাকা দিয়া উয়ার আরো যতন করিল কইল, এবং কয়া গেল আরো বেশি খরচ হইলে করেন, ফিরিয়ে আসি তোমার টাকা দিম। এলাকন এই তিনজনার মাঝও কায় মানসিটার পড়শি নাখান কাজ করছে। যাই হোক দয়া করছে, তোমরা ওই ঢক করো। হা ছাওয়ালাগ মোর গাওয়ার আশীর্ দাও, তোমাকে আটকান না, কারণ ওই ঢকে ঈশ্বরের রাজ্য। মই তৎ করি কং, বাচ্চা ছাওয়ার নাখান কমলা মনা না হইলে ঈশ্বরের রাজ্যের ভিতরে সন্ধ্যা না যায়। যা এমন ছাওয়াক আদর করে তাই মুখে আদর করে, বা মুখ যায় পেটাইছি উয়াকে আদর করে। যেতু যায় শোক টাকা নিম তাই শোক টাকা ডাঙর। তোর বাদে মো কি করি কোস? মুই দেখিবার চাং। তাই দেখ, তোর বিশ্বাসে তো ভাল করিল। মুই দেখির পাং, মুই দেখির পাং, মুই দেখির পাং। জেরুজালেম যাওয়ার সময় দাখিলে দাখিলে মানসি যিশুর নগদ ভেট করে, মানসিলা উমার্থে মুক্তির দিশারোনার চাবাত ধরিলে, জানির চাবাত ধরিলে ঈশ্বরের রাজ্যর নাগাতি আরো। মানসিটা সচায় মহাপুরুষ, প্রভু গুরুদেব মুখ বাসান। প্রভু আমাক বাঁচান, আমাক বাঁচান, ধন্য প্রভু। ঠিক ঘাটা দেখান প্রভু। মানসি উমা গুরু আর প্রভু গুলির কৈটিক ধরে জেরিকো যক্কেয় নামে এক তোলা তলাইয়া আসিলে। যিশুক দেখির বাদে এত উতলা হইছে যে বিরোধ সুন্দর না পায়া গত চড়িলে। নিশ্চিত নাম যক্কেয়, তোর বাড়িতে আজি পরবাস করি। মোর বাড়ি? তোর বাড়ি কায় থাকি চায়?
চকিও কেন করে যিশুক জানে। শোনো, মোর অর্ধেক সম্পত্তি গরিবক দান করলো, আর মুই যেহেতু কাউকে ঠকিয়া থাকং উনাক মুই চার গুণ ফিরি দিব। মোর বিশ্বাস হয় না যে একজন তোলা তোলাইয়া টাকা ঘুরত দেয়, ভাবাই যায় না। এই বাড়িতে মুক্তি নামি আসিছে, কারণ এই মানসিটাই আব্রাহামের বংশধর, মানসির পুত ইয়াগ উদ্ধার করির আসিছে। শোনো, আমরা জেরুসালেম যাওয়া ধরছি, যেটি মহাপুরুষের ভবিষ্যৎবাণী সৌ সচাং হয়েছে। মানসির পুতক সেটি বেধর্মী হাতত সপি দেওয়া হইবে, উমরা উমাক অপনালটা করিবে, ছ্যাব দিবে, উমাক সটা মারিবে, হত্যা করিবে। কিন্তু তিন দিনের দিন আরো জিয়া উঠিবে। যিশু জেরুজালেমের ভীতি ঘাটা কাড়াল। যিশু জানে যে মানসির পাপের টানে উমরা জেরুজালেমের মরিবে, ত্যাঙ যিশু জেরুজালেম গেল। মেলা মানসি উমার জেরুজালেমত আইসাত হুলাস হয়, আরো উমার রাজা বলে ঘোষণা করে। যিশু জেরুজালেমের বগল আসিল, শহরটাক দেখিয়া কান্দিত ধরিল। যেদু আজি তুই এই দিনত মোক চিনল হয়, যেদু শান্তির ঘাটা দেখল হয়, কিন্তু সেই ঘাটা দেখল না। এমন একদিন আসিবে যেদিন শত্রু তোক চারোপাকে ঘিরে ধরিবে এবং তোর শোক ধ্বংস করিবে। তোর ছাওয়া লাকো উমরা তোর গাওত শিলের উপরে শিল থুবার দিবে না, কারণ তোর দেখাশোনা করিস সময় মুখ চিনির নাই পাস। জেরুজালেমের পুণ্য মন্দির পূজার পাঠ হবার সারি বাণিজ্যের বন্ধ হয়ে গিয়েছে। পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ। লেখা আছে, মোর বাড়ি হইবে প্রার্থনার বাড়ি, তোমরা এটা চোরের বাড়ি সাজাইছেন।
রাজনৈতিক নেতা আরো ধর্মগুরু যিশুর উপরে বেশি রাগ হয়ে দাবা খেলতে দিন, কারণ যিশুক মানছিল রাজা বলে গুণি ধরে বুঝলো উনাক মেলা মানসি রাজা বলে মানি নিছে। রাজা ভিখারি নটি আর চোরের রাজা, অমন রাজা মেলা দেখছি। উমরা আইসে আর ডাঙ্গর ডাঙ্গর বুলি ছাড়ি চলে যায়। কানা না হন, উহার শিষ্য দিন দিন বাড়ি ধরিছে, মানসি সুনাম করে আর রাজা বলি গনে। তোমাকে মুই সুমার করি দেয়া, উহায় যদি আরো মানসির শান্তি ভাঙে মুই তোমাকে দোষী। বোধহয় ঠিকে উহা গাক সন্ধ্যে সময় আসিছে। তামান ভণ্ড লেখাইয়া আরো ফরিশিলার সমালোচনা করি থাকার বাদে ইহুদি শিষ্যর সংখ্যাও বাড়ি গেল, এটি বিরোধী শক্তিও জোরদার হয়ে গেল। যিশু মন্দিরত এক গরিব বিধবাক দুইটা তামার পয়সা দান করি দেখিল। এইটা কি দান হল? বেশি দেওয়া গেল না, মুই কম। এই গরিব বিধবার দান সাগারে থাকি বেশি, কেননা আন মান ছিল আমার অর্ধ টাকা থাকে দান করিল। কিন্তু এই বিধবা গরিব হয়াও উয়ার যা ছিল শোধ দিয়া দিল। আমাক ক, এইলা কথা কওয়ার তোর কি অধিকার আছে? কাই দিছে তোর এই অধিকার? তোমাকে একটা কথা পছন্দ, দীক্ষাদানের অধিকার জনক কাই দিছে মানসি না ঈশ্বর? আমার কি কমু? যদি কই ঈশ্বর দিছে ইয়াই কইবে, কেতাই জনক পুইতার না। যেহেতু কই মানসি দিছে সগায় আমার ঠেলাইবে, সগায় জানে যে জন মহাপুরুষ। আমরা না জানি কাই দিছে অধিকার। মুইও তাইলে না কইম কিসের জোরে মুই এইলা কবার ধরছ? কোন এক গিরি আঙুর আবাদ করিল, হালুয়া গাদি দিয়া ভাল দিনের বাদে বাইরা গেল। আঙুর তুলির সময় হইলে এক চাকরক পেটে দিল, হালুয়াটা থাকি ভাগ নিবার বাদে। কিন্তু হালুয়ালা উয়াক ডাঙে ঠাটে ফিরি দিল, সেই বাদে অন্য পেটাইল। কিন্তু হালুয়ার ঘরে ইয়ান্নগত বিয়া ব্যবহার করি খালি হাতত ফিরি দিল। গিরিশালা আরো এক দাসক পেটাইল, কিন্তু হালুয়ার ঘর ইয়াকো খুতিয়া করি ভাগে দিল। পাশত গিরি ধ্যানদা লাইল, কি করা যায়? এই সাকে মুই মোর নিজের বেটাক পেটাইম, উমরে ইয়াক মাইনবে? কিন্তু হালুয়ার ঘর ইয়াক দেখি একটা হয়া কবাদ ধরিল, এইটা গিরির বেটা, উয়াক মারি তামান হামারি হইবে। আরো কন প্রভু? উমরে ইয়াক ঢাককে ফেলে দিয়া মারি থইল। গিরিশালা উয়ার আইদারির হালুয়ার ঘরক কি করবে? উয়ে শালা যায় হালুয়ার ঘরক মারি ভইকেন দোষা হালুয়াক দিবে। তাইলে এর মানে কি হইলে? যে শিলটাক মিস্ত্রি অকামের বলি ঠাউরাইছে ওইটাই সগারে থাকি বেশি দামি, যাই শিলটার উপরে পড়বে তাই সানবান হইবে। যেহেতু শিলটায় কারো উপরে পড়ে উয়াই গুড়া হইবে। প্রভু আমরা জানি তোমরা যা কন শোক সাচাং, আমরা জানি তোমরা মানুষের ডিম ফুলাই মূলাম না দেন, তোমরা ঈশ্বরের বলি শিক্ষা দেন। কন্ত রোমান সম্রাটক হামড়ালা যে খাজানা দেই সেটা আইনের হয় না বেআইনের হয়? সুমার প্রভু উয়াই ফাঁসাইবে। একটা রূপার টাকা দাও। ইয়াত কার মুখ আরো নাম আছে? তাইলে সিজারকে দাও।
যা সিজারের আর যা ঈশ্বরের তা ঈশ্বরক দাও এলা উৎসর কি দিব পবিত্র রুটি উৎসব যাক নিস্তারণ উৎসব কওয়া হয় আশি গেল যিশু সিমন পিটার আর জনক উৎসবের বাদে খাবার আনিত পেঠাল শেষবারের মতন এই উৎসবের ভোগ তোমাল্লার নগদ মই খাবার হাউস করছু মই তোমাক কং যদ্দিন ঈশ্বরের রাজ্য দিয়ার অর্থ ঝলঝলা না হয় এই খান মই খাইম না তোমরাই ধন্য হে ঈশ্বর বিশ্বের রাজা ধীরাজ তোমরাই দ্রাক্ষা গছত ফল দেন এই না সগাই মিলি বাটি খাও আরো কং যদ্দিন না ঈশ্বরের রাজ্য নামে না এসে দ্রাক্ষা ফলের রসময় খাইম না তোমরাই ধন্য হে দয়াল বিশ্বের মহারাজা যায় দুনিয়ার রুটি উপজায় এই মোর দেহাটা তোমাক গতান দিছং মোর ফমদ এইটা করি চলো এই কাপ মোর রক্তের নয়া নিয়ম যা তোমাল্লার বাদে ছড়ে কিন্তু দেখো যায় মন নগদ বিশ্বাস ভাঙবে উঙে মোর এটি বগলতে আছে আর সচায় মোর মরা খাইবে কারণ ঈশ্বর আগতে ঠিক করে থুইছে না না হয় না হবারে পায় না হবারে পায় না নামটা কোন প্রভু যায় সগার আছে আর ডাঙর উহার ছোট সাজা খাইবে নেতাক চাকরের ছন ধরা খাইবে কারণ ডাঙর কায় যায় খাবার বসে তাই না যায় খাবার দেয় তাই অবশ্যই বৈষ্ণজন তোমার মাঝত মুইয়াচং বাটাইয়া তোমরা মোর নগে নগেই আছেন মোর পিতা মোক মানসিক শাসন করির অধিকার দিছে সেই অধিকার মুই তোমার লাগ দিম তোমরাই মোর রাজ্য থাকবেন খাইবেন পিয়াবেন আর সিংহাসনত বসে ইসরায়েলের বারোটা গোষ্ঠীক শাসন করবেন তাহলে বিশ্বাসঘাতক নাই সিমন সিমন দেখ শয়তান তোমার লাগ যাচাই করি চায় চোচা থাকি গোমক ঝাড়ার নাখান বেয়াতাক ভালক আলাদা করি চায় কিন্তু কাটুস করং তোমাল্লার বিশ্বাস ডাটে থাক তোমরা মোটে ঠাই নিচ্ছেন তোমরাই করবেন মানসিক তেজিয়ান দয়াল তোমার নগদ মই জেলত যাবার পান মরিবারও পান তো কং পিটার তুই মোক চিনিস না বলে তিনবার কবু উহার পাঁচত মুর্গা ডাকাবে বটুয়া ঝোলা জুতা ছাড়ায় প্যাটাচং কোনো মঙ্গা হয়েছে কি না কোনোই না এলাজার বটুয়া ঝোলা আছে নগদ নেও আর যার ছোড়া নাই পোশাক বেচেও এখান কেন তোমাক মই কং
শাস্ত্রত লেখা আছে আইন ভাঙার দলত উমেক চেনা যাইবে, আর মন নাগাতে যা কওয়া শোক ফলিবে। দেখো প্রভু এই যে দুখেন ছোড়া, তাই মেলা। দেওয়ানির ঘর দরবারত বসিল যিশুর হাত থাকি রক্ষা পাবার তানে। আর এদি শয়তান সন্ধে ফেলাল জুডাস ইস্কারিওটের ভিতরে। যিশুক ফান্দের তানে দেওয়ানিলের নগর যুক্তি করিল। যিশু জেরুজালেম ছাড়ি জলপাই পাহাড় গেল প্রার্থনার গুণে। প্রার্থনা করো যেন আলসত না পড়েন। জুডাস ইস্কারিয়ট মাত্র 30টা রূপার টাকার খাইতত যিশুক ঠকাল। যিশু বুঝিল যে মানসির পাপের বাদে উমার শেষ দিন নগজির ধরছে। যিশু প্রার্থনা করেন, পিতা যেদু বাঞ্ছা হয় এই কাপ সারিয়া নাও, কিন্তু মুই চাং তোমার বাঞ্ছাই পূরণ হোক মন না হয়। এক স্বর্গদূত নামি আসিল যিশুক বল দিবার বাদে। উমার ঝস রক্তর ফোটা হয়া ঝড়ি ঝড়ি পড়ির ধরিল মাটি। তোমরা নিন পড়লেন, জাগো, প্রার্থনা করো জেনে নালসত না পড়েন। এই চুমাটা খায় তাহলে তুই বিশ্বাস ভাঙল? প্রভু ছোড়া মারবো নাকি? যাও বন্দি করো। ব্যাস হয়েছে, আটাশ কাণ্ড। অস্ত্র পাতি নিয়ে দলে দামে আইসা খায়। মুই ডাকু, প্রতিদিন মুই মন্দিরে তোমার নগদ আছিল, শেলা তো ধরেন নাই। হ্যাঁ এইটাই তোমার সময়, আন্ধারে রাজত্ব আসে। মন্দি করো। টহল দাও, ফৌজলা উমাক বিচার সালাম নিগেল। ইহুদির রাজা পায়া চাউটালি করে এই পোশাকটা রাজা
পিন দিছে আমাক ক কি ঘটিন ডাকছে মহারাজ আমাক বাঁচাইবেন তোরা কি আমাক মুক্তি দিবেন এই মানসিটাও তো যিশুর নগদ আছিল ভাই মই ইনক চেনোগে না একই নগদ দেখছু তুইও তো উমের একজন না মুই না হম এই মানসিটাও যিশুর নগদে আছিল ইয়াও তো একজন গালিলিয়া যা যা চলে যা তুমি না জানো তোমরা কি কম যিশু ঘুরি সোজা পিটারক দেখিল শালাসেনে পিটারের ফর্ম হইল যিশু কি কইছে তুই মোক চিনিস না বলি তিনবার কবু পাছত মুর্গা ডাকাবে বাবা ঘর ক্ষমা দিচ্ছেন তোমার কথা না মানা তোমরা কং করিয়া আমাকে ধ্বংস নাই করেন আমাকে নাকি তোমার প্রেম দায়ে আরো ভরসা আছিল গুনে ক্ষমা দিচ্ছেন ক্ষমা কর কায় ডাঙাইল কোয়া দেখি এলা কায় ডাঙাইবে থাম আরে থামেন নাই তোমরা ইয়া গেলায় সবার নিগান দেওয়ানিলার ধর্মসভা বসিল যিশু পুষ্করির বাদে ক তুই কি মেসাইয়া মুই কইলে পৈথিবারে না হন আর যেহেতু মুই কোনো পছন্দ উত্তর দিবার না হন কিন্তু গেলা থাকি মানসির পুত বসি থাকবে ঈশ্বরের ডাইন পাখে তুই তাহলে ঈশ্বরের পুত তোমরাই তো কইলেন এই কথা কার অধিকার কাই দিলিয়া দোষী আমরা তো সবাই শুনলাম উনি কি কইল পেলেতে রোডে নিগাম হাট
উমরা উবাক দেওয়ান পন্টিয়াস পিলেতে রটি নিয়ে গেল, যায় শোক টাকা বেশি উড্ডাসু, যায় হাজার হাজার মানসিক ক্রুশত দিছে। তোমরা এটি কি চান? এই বিয়ানো কি হল? ইয়ে মানসিক বিপদ নিবা ধরছে। মন্দির হাট খোলা তিনহায় কুরহাল বাদাইকে। ইয়ে দণ্ড কি হইবে? সাজা দাও। এই মানসিটাক সাজা দিবার কোনো কারণে দেখং না। ইয়ে দোষী ঠগাকে সম্রাট কর দিবার বাধা করে, নিজক কয় মেশাইয়া রাজা। রাজা? তুই কি ইহদেলের রাজা? হ্যাঁ, তোমরাই তো কইলেন। শুরু করছে গ্যালিলিত আর এলা আসছে এটি। গ্যালিলিত? মানসিটা কি গ্যালিলিয়া? তাইলে হেরোডে বিচার করুক, হেরোড তো এলাও জেরুজালেম, হ্যাঁ না? উহা ওটি নিগান। তুই নিজক যা গুনিস তাই কায়। জামরাক শিষ্য কইস তামরাই বা কায়। ফাইক মানসি কয় তুই অচানক দেখের পাইস। মুখ খানিক দেখাও ডাঙ্গরিয়া। ইহা তামান মানসিক নষ্ট করি নাকছে, ইহায় নিজেই বলে রাজা। ইয়ায় রাজা? মহারাজ দেও কোশন। পিলেতেটরে প্যাটান, এটা উনার ময়াল। এই মানসিটা তো মৃত্যুদণ্ড পাওয়ার কোনো দোষ করে নাই। সেই বাদে উয়া কয়টা সটা মারিয়া ছাড়ি দেওয়া যাও। উৎসব নিমস্তে তোমরা তো একজন অপরাধীর মুক্তি দিবেন কে? মুক্তি পাক বড়াব্বাস। হ্যাঁ নিয়ে যাও। হ্যাঁ বড়াব্বাস। বাঁচতে আছেন কেন ছিলে? যিশু ভাইল্য মানসি চিকড়ি চিকড়ি কবার ধরিল যে যিশু ক্রুশত দেওয়াই খাইবে।
সেই বাদে পিলেত মৃত্যুদণ্ড দিয়াই ফেলাল যিশু। মুক্তি দিল বারাব্বাসক, যায় খুন আর গুন্ডামির বাদে বন্দী আছেন। পিলেত যিশু ক্রুশত দিবার বাদে উমার হাতত তুলিতে। তুই তোর নাম কি? সাইরিনের সিমন মশাই। এদি চলে যা, দড়ি কাটো। তুই এটা উপর আয়, হাট। পাচা পাচা ছাড়ো। তোমরা বাঁচাও। আমরা কান্দি প্রভু, এইটুকা পিয়েন প্রভু। পিয়েন প্রভু, আই বাবার ঘর ভোর স্থানে না কান্দেন, কান্দ নিচের স্থানে ছাওয়ার স্থানে। গছ গছালে শ্যামলা থাকা তো এই দশা, শুকালে ফির কি হইবে? ঈশ্বর সহায় করুক, আমরা প্রার্থনা জানাই। হাট নামে আইসে পাশপাশে পাশপাশে এলাকা হাটি চল পাশপাশে আয় পাশপাশে যা হাট চল এলা আগুচ্ছা আয় এলা আয় এলা চল।
কাম তরি ঢিলা দাও পিতা ক্ষমা দাও আমরা অজ্ঞানী মানসিক বাঁচাইছে এলা নিজে বাঁচু হ্যাঁ নিজেও বাঁচাও যদি মেশাই গিয়া হস নামিয়ায় কুরুর সাথে দেখাও হামাগ অচানক ঘটনা ভবিষ্যৎ বাণী মতে যিশুক দুইজন চোরের মাঝত ক্রুশত দেওয়া হল ভবিষ্যৎ বক্তালা এই কথা শও শও বছর আগত কয়া গেছে এইটা যেমন তেমন মানসির পোশাক নয় জানেন এই যে খারিস না মুই কম কি করা যায় ভাগ্য পরীক্ষা করি তুই এলা এখান দিয়ে কি করবো মাথার উপরে এখন ফলিত লেখি দেওয়া হল এইটা ইহুদির রাজা রাজা হইলে নিজে নিজেই রক্ষা কর তো আমরা না মেশাইয়া নিজক বাচান হামাক বাচান ঈশ্বরক না ধরাইস ইহেও তো একই শাস্তি পাইলি কোনো দোষ না করিয়াও যিশু মুখ ফর্ম রাখেন জেলা রাজা হবেন কথা দিলুম আজই স্বর্গ যাব মন নগদ শুন দুপুরা অজগবি সাপে ধরিল ঘুটঘুটা আন্ধার থাকিল বেলা তিনটা তক Thank you.
মন্দির ঢাকা আবরা খান মধ্যতে ফাড়ি গেলে পিতা তোমার হাতত মরজিউ সপেলুম পিতা সৈন্যর দাফাদার এই ঘটনা দেখি ঈশ্বরের বাখানিগাল এই কথা কয়া ঈশ্বরের জহুদ হোক শশা ইঙ্গে ধর্মশিলা অরিমথি আর জোসেফ যায় ধর্মসভার সৎ সদস্য যায় যিশুক শাস্তি দেওয়ার বিপক্ষ আছিল উপাসনার দিন সূচনা হইবে বলি বেলা ডোবার আগতে যিশুর মরা দেহাক সমাধির থুবার বাদে অনুমতি আনেল আমার ক্ষমা দাও প্রভুর দেহার পাশে পাশে আসিল আচ্ছা বেশ এলা যাও উৎসবের সময় হয় বল দেওবার ভোর বিয়ানত যিশুর দেহাক যতনে থুবার বাদে নানান মশলা ধরি সগায় আসিলেক উমরা দেখিল শিলটা কবরের মুখত নাই ভীতিরা সন্ধেয়া দেখিল যিশুর দেহাও নাই তোমরা মরার বিচর বত্তাক আশা করেন কেন করি উমায় ওঠি হাতে উঠিছে ফম করো জেলা উমায় গেলেলি শেলা কি কইছে মুখ বিধর্মীর হাতত সপি দিবে হত্যা করিবে কিন্তু আরো মুই জিয়া উঠি দেখি প্রভুর দেহা ওটি নাই কি প্রভুর দেহা ওটি নাই ফির দুইটা মানসি দেখা দিল স্বর্গের দূত ভল ভলা হামা কোল কেন তোমরা বত্তারে বিচোত মরাক চান্দান সচান আমরা দেখছি তোমরা যাইয়া দেখো কবর শুন প্রভুটি নাই পিতার হামাক বিশ্বাস করো
যিশু দুইজন শিষ্যক দেখা দিল উমরা হাকদক করে দৌড়িয়ে গেল সকাকে কবার প্রভু বাস্তবিক উঠিছে সিমনক দেখা দিছে আমরা উমা ঘাটা দেখিল চিনিবারে পাইনি জেলা রুটি ভাঙিল শেলা চিনিল ইমসৎ ওটি উমরা কেন করি গেল শান্তি থাকো অমন হইলেন কে মনে তেমন আছাং ছাং ভাব কেনে চাও হাত আর পাওয়ার ভীতি বুঝির পাবেন এটা মুইয়ে মুখ নাড়ো বুঝিবেন ভূতের মশং হাড্ডি রয় না মোর যেমন দেখেন এইলাই মুই কচুং তোমার লাগ জ্বালা আছিলুং তোমার লাগ নগদ মন নাগাতি মজেসের বিধানত নবীর বুলিত আর গীত সংহিতা যা লেখা আসিল তামান ফলিলে লেখা আসিল এই মেশাইয়া কষ্ট ভুগি মরিবে আর তিন দিনের দিন বত্তি উঠিবে আর মোর নামত পাপের অনুতাপ আরো ক্ষমার বাণী শোক জাতির বিচর ঠুলাই দেওয়া হইবে সূচনা জেরুসালেমত তোমালা এলার সাক্ষী মুই নিজে তোমাল্লার বাদে আনেম ঈশ্বরের কীরা তোমরা কিন্তু বাচ্চে রবেন যদ্দিন না তোমাল্লার উপর নামিয়ে এসে ক্ষমতা ঈশ্বর আশীর্বাদ করুক স্বর্গ আর মত্তর শোক ক্ষমতা ঈশ্বর মুখ দিছে এই বাদে যাও শোক জাতিতে পিতার নামত মোর নামত পবিত্র আত্মার নামত দীক্ষা দাও উমাক শিক্ষা দাও যেইলা তোমাক আদেশ করা হয়েছে আর দেখো মুই তোমাল্লা নগে নগে আছুম এমনকি দুনিয়ার শেষ দিন তাক আমিন যেই কবরত যিশুর মরাদেহাক থোবা হইছে সেই কবরটা শুন উমরা ক্রুশানা হবার তিন দিনের দিন আরো জিয়া উঠিছে উমরা বত্তা উমরা তোমাল্লার জীবনত আশীর চায় মুইয়ে পুনরুত্থান মুইয়ে জীবন যায় মুখ পৈতায় তাই মরি যাওয়া বত্তা থাকে যিশুর কবর থাকি ওঠার পড়ায় 2000 বছর বিতি গেছে কিন্তু উমরা এলাও জগতত শোক চায়া ডাঙর শক্তি আর জহুর বহু গৌরববান রাজনীতিক আসিছে আরো চলি গেছে রাজা পণ্ডিত বৈজ্ঞানিক দার্শনিক আরো ধর্মতত্ত্ববিদলা আসিছে আরো চলি গেছে কিন্তু যিশু এলাও বত্তি আছে উমরা জগতত সগাড়ে থাকা শ্রেষ্ঠ উমার জন্ম অতুল বাইবেল কইছে উমার জন্ম কুমারী মেরির গর্ভ উমার জীবন অনুপম উমার জীবন অচানক ঘটনাময় উমরা পবিত্র জীবনযাপন করি যে অচানক ঘটনা ঘটাইছে এমন আর কাহয় নাই পায় উমার বুলিও অতুল উমরা মানসিক দিশে প্রেম ক্ষমা আর নয়া ঘাটার দিশা মানসি উমাক ত্রাতা আরো ঈশ্বর বলি বুকত তুলি নিচে উমার বুলি যেটি খুনে পৌঁছিছে ওটি খুনে নয়া জীবন নয়া আশা আর নয়া উত্তেজক দেখা দিছে ক্রুশো তোমার মরণ অতুল 2000 বছর আগত ঈশ্বর উমার একটা সার বেটা যিশুক পেটাইছে মানসির পাপের বলি করিয়া
তোমারলার বাদে উমায় মরিলেক উমার পুনরুত্থান অতুল মরার তিন দিন পাছত ইতিহাসত ঘটিলেক হটকচক ঘটনা যিশু বত্তি উঠিল উমার জন্ম উমার জীবন উমার মরণ আর উমার পুনরুত্থান শৌক কয়া দেয় যে যিশুই মানব জাতির ত্রাণকর্তা ঈশ্বরের পুত এই যীশুখ্রিস্ট আজিও বত্তা উমায় তোমাল্লার জীবনত সন্ধের চায় তোমাল্লার পাপ ক্ষমা দিয়া তোমাল্লাক ভাল করি বাঁচিবার ক্ষমতা দিবার চায় উমার বলি শোন যায় খাটতে খাটতে হাফসি গেছেন মোরেটি আইসো মুই জিরানি দিম মুইয়ে পথ মুইয়ে সত্য মুইয়ে জীবন মুখ ছাড়া কাহ পিতার গাবার যাবার পাবার না হয় বাইবেল কয় যিশু পাপি তাপি সগাড়ে বাদে বাইবেল আরো কয় পাপের মাসুল মরণ কিন্তু প্রভু যিশুর টাকা পাওয়া ঈশ্বরের দান চিরৎকালের যিশু মরিয়া তোমাল্লার পাপের পারাথিত্য করিছে উমায় এলায় তোমাল্লার জীবনত সন্ধের বাদে তৈয়ার দেখো মুই তোমার দুবরত খাড়া ঢ্যাকে বাদ হচ্ছ কাঙয় যদি ড্যাক শুনি দুবর মেলায় মুই সন্ধ্যায় উমার ভাল পাওয়া আরো ক্ষেমাক জানির গেইলে অনন্ত জীবন পাবার গেইলে উমাক তোমার পাপের টানে ঈশ্বরের গতান মানায় খাইবে এবং বিশ্বাস করি গ্রহণ করায় খাইবে তোমার মন গেইলে প্রার্থনা করির পান প্রার্থনা করিলে যিশু আসিবে তোমার জীবনত এই হল প্রার্থনা প্রভু যিশু তোমাক চাং মোর পাপের বাদে ক্রুশানা হওয়াত ধন্য দ্যাং মোর জীবনের দুয়োর উদাং করি দ্যাং তোমাক ত্রাতাবলি বরণ করং মোর জীবনের দায়িত্ব নেও তোমার ঢকে মোক গঠি তোল আমেন এই প্রার্থনা যেদু তোমার হিয়ার হাবিলাস থাকি থাকে এলায় করো জেঠি রন্না কেনে মোর নগদ প্রার্থনা ধর মনে মনে মুই আরাক ফিরেনি কং প্রভু যিশু তোমাক চাং মোর পাপের বাদে ক্রুশানা হওয়াত ধন্য দ্যাং মোর জীবনের দুয়োর উদাং করি দ্যাং তোমাক ত্রাতাবলি বরণ করং মোর জীবনের দায়িত্ব নেও তোমার ঢকে মোক গঠি তোল আমেন তোমরা এই প্রার্থনা করিলেন বিশ্বাসের প্রার্থনা আর তোমার জীবনত যিশুক আশীর্বাদে ডেকাইলেন তোমরা নিশ্চিন্ত হন যে তোমার ভিতিরাত উমায় আসি গেছে কেননা উমায় কথা দিছে যে ডেকাইলে ক্ষমকায় আসিবে তোমরা জানলেন যে তোমার পাপ ক্ষমা হইছে আর তোমরাও ঈশ্বরের পুত্র জীবন তোমার অনন্ত পূরক আরো ঝলমল জীবন যেহেতু পাবার চান যিশুর নগদ কাতাকন পত্তি দিন শাস্ত্র ঘংটে জানি নাও তোমাল্লাক নিয়া উমার পরিকল্পনার কথা আর যামরা উমাক ভাল পায় সেবা দেয় তামরার সাথুয়া হন শাসৎকং ফম কর উমার অচানক ক্রিয়ার কথা মুই তোমা কোনোদিন ছাড়ি যাইন না দেখো মুই সদায় তোমার নগদ আছো এমনকি দুনিয়ার শেষ দিন তক